জি আমি টিভিটা ফিটিং করলাম, পরে লাইন দিয়ে আপনাদেরকে আমি সমস্যাটি দেখাবো। টিভিটা অন হলো, পিকচারে একটা জাপসার বাড়ি দিয়ে না চলে যায় পিকচারটা, তার মানে আমাদের ডাইন পাশে গ্লাস শর্ট থাকার কারণে সেই সিস্টেমটা এই দিক থেকে আসে। তো আমি সেটা রিমুভ করব, করে সমস্যাটি সমাধান করে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে থাকেন, যদিও হট গান আনি নাই, তার কারণে আয়রনের মাধ্যমে সেটা রিমুভ করতে হবে। দেখি আমি এবার লাইন দিয়ে দেখি, আমাদের সমস্যাটি সমাধান হয়েছে, আমরা রিমুভ করেছি যতগুলো লাইন পোড়া ছিল, সম্পূর্ণ লাইন রিমুভ করেছি। এখন দেখি লাইন দিয়ে লাইন দিলাম, সনি লেখাটা আসলো, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে। আপনারা দেখতে থাকেন আমি পুরো টিভিটা ক্লোজিং করে তারপর আবার ইনশাআল্লাহ আমাদের সমস্যাটি সমাধান করতে আমরা সক্ষম হয়েছি। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা এই কন্ট্রাক্টে করে আসি, আসার পরে যদি পাম্প পুরো পাই, গ্লাস পুরো পাই, সেক্ষেত্রে এই পাশে হালকা করে ন্যাডের মতো কিছু ন্যাড আসে। যদি কখনো কারো কাজের ক্ষেত্রে ন্যাড চলে আসে, কে বয়কট করতে পারেন না, কারণ এটা আমার কিছু করার নাই, আমার যতটুকু করার থাকে আমার তো আমি ঠিকই করে নিই। ভাই একটু কাছ থেকে দেখেন, সাইডটা যখন রিমুভ করে হালকা নেট আসে, সাথে 2-5টা টিভিতে নেট আসে অনেক সময়, আবার আসে না। আর এই সাইডটা একেবারে ফিউজ থাকে, যে সাইডটা আমরা রিমুভ করি সেই সাইডটাতে অনেক সময় অসুবিধা হতেই পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।